দর্শক, আমরা রয়েছি মাদারীপুরের রাজার উপজেলার শঙ্করটি এবং আপনার বোয়ালপাথান এলাকার বুকচিরে যে কুমারনাথ সুমনদের পারে রয়েছে। আজকে এখানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ভেলাবাইশ, যেটি কলাগাছ দিয়ে নির্মিত হয়ে থাকে এবং সেই ভেলাবাইশ এখানে অনুষ্ঠিত হয়েছে। আজকে এখানে আপনার 17টি ভেলাবাইশ ভেলা অংশগ্রহণ করে। দর্শক, আমি সুজন হোসেন বিফাত, বাংলাদেশ ক্রিকেটের রাজার প্রতিনিধি। আজকে এখানে মাদারীপুরের রাজার উপজেলার শঙ্করদি এবং আপনার পরিদর্শিত মন্ত্রী ইউনিয়নের গোয়ালপাথান এলাকার মাঝখানে যে কুমারনদ, সেই কুমারনদের ঐতিহ্যবাহী বাঙালি আজকের এই শঙ্কর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ভেলাবাইশ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এক নম্বরের মেম্বার বাহিন ভারতী, দুই নম্বর ওয়ার্ড মেম্বার ইন্দ্রাস মজুমদার এবং শঙ্করদির অনেক বন্ধুবান্ধব ব্যক্তিগত আসলে সকলের নাম হতে অনেক সময় লাগবে এবং নদীর দুই পারে অসংখ্য মা বোনেরা এবং অনেক যুবক ভাই বোনেরা এই আজকের এই ভেলাবাইশ উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে। আসলে এটি আমাদের বাংলার ঐতিহ্য। এই আগে ছিল নৌকা বাইশ, আপনারা জানেন যে সেই নৌকা বাইশ বিভিন্ন পানির সভ্যতার কারণে এই নৌকা বাইশগুলো এখন আর হইতেছে না, কারণ বিভিন্ন জায়গার থেকে নৌকাগুলো আসতে পারে না, যার জন্য এই বাইশগুলো হয় না, যার জন্য আমাদের একটি ঐতিহ্য আমাদের নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরে আমাদের যুব সমাজ এই সময় এই ছেলেরা মোবাইল নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার কাছে বসে বসে খারাপ মোবাইল সেট তো না হলে কি বাবা খাইতো, না হলে বিভিন্ন নেশায় গ্রস্ত থাকতো, কিন্তু সেটা না থেকে ওরা কত সুন্দর একটি ব্যবস্থা যে যুব সমাজ এই মাদক কিনা বলো এবং ভালো কাজে তোমরা এগিয়ে আসো, এই জন্য একটু উদ্যোগ আসলে ধন্যবাদ জানাই, এটা স্বাগত জানাই। সমস্ত যুব সমাজ যদি এরকম হয় তাহলে আমাদের দেশের থেকে মাদক নির্মূল হবে না আমি আশা করি। ইনশাআল্লাহ আমাদের মাদক হচ্ছে আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের সামাজিক ভাইরা আছে, ওনাদের ধন্যবাদ জানাই যে ওরা আমাদের সাথে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমাদের সাথে একত্রিত হচ্ছে। আসলে ওনাদের ধন্যবাদ না জানাই পাচ্ছি না, আমাদের রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক আসছে, ওনাদের ধন্যবাদ জানাই। আর আমি যুব সমাজের কাছে আমার একদম আপন আবেদন যে যুবক এই দেশকে গড়বে সেই যুবক যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা প্রতিটা মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকব, ভালো কাজ করব আর এই ধরনের কাজে আমরা উৎসাহিত করব। আর যারা এই আয়োজন করছে আয়োজকদের ধন্যবাদ জানাই যে এটা যেন মাঝে মাঝে অপরাধ থাকে, অপরাধ থাকলে আমাদের এই কুকাজ থেকে খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব। ঐতিহাসিক ভেলাবাইজে উপস্থিত সকলের মাধ্যমে এবং সুন্দর পরিবেশে ভেলাবাইজ অনুষ্ঠিত হয়েছে এবং বিগত প্রতি বছরই ভেলাবাইজ অনুষ্ঠিত হতে আসছে এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতেও এই ভেলাবাইজ অব্যাহত থাকবে এই কামনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো। ভেলাবাইশটি প্রতি বছর আমরা আয়োজন করতে চাচ্ছি, আশা করি প্রতি বছর আয়োজন করব। প্রতি বছর এটা করি, নৌকা বাইশ তো এখন মনে করেন যে নৌকা বাইশ তো হয় না, নদী যেহেতু ভরে গেছে বেশিরভাগ নদী নাই, এই জন্য এখন ভেলা বাজিচ্ছি। আজকের এই বিশাল ভেলাবাইশ কর্তৃক আয়োজিত শঙ্করদি বনাম গোয়ালপাথান এই শঙ্কর উত্তর পাড়ার যে সকল যুবক ভাইরা এই ভেলাবাইজের আয়োজন করেছে, আসলে বিগত কয়েক বছর ধরে ভেলাবাইজের আয়োজন করা হয়, যে আয়োজনের কারণে এই ভেলাবাইজটা দেখে দোনো পারের এবং অত্র অঞ্চলের বিভিন্ন জায়গার যে সকল লোকজনেরা এসে আনন্দ পায় সেই আনন্দতে আসলে আমরাও খুব আনন্দ পাই এবং যে সকল কমিটি ভাইরা যুবক ভাইরা এই ভেলাবাইজের আয়োজন করে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও এই ভেলাবাইশটা যাতে আরো খুব সুন্দর হয় সেই লক্ষ্যে আমি আশাবাদী। আমার ইন্দাদুল মতুকবার গতবেশার দুই নাগরের একটি সদস্য। এই ভেলাবাইশ যুব সমাজে এই সময় মাদক নিশাকুর থেকে বাদ দিয়ে যে এই ভেলাবাইশ জনগণের মাদক দেশে খুব আনন্দিত শঙ্করদি উত্তরপাড়া যুবকদের আনন্দে এই ভেলাবাইশ দেখে আমি মনে করি যে আরো সামনে আমরা বেশি করে ভেলাবাইশ দিতে পারি বা আমাদের আশা আছে ঈদের মধ্যে আবার নৌকা বাইশ দেওয়ার এই জায়গায় সিদ্ধান্ত আছে এখানে কমিটি নিয়ে শঙ্করদি যুবক পার্লামেন্টে বদরবাসা ইউনিয়নের সমস্ত মিলিয়ে আমরা একটা বাইশ দেওয়ার চিন্তা ভাবনা আছি, সবাই আমাদের দোয়া করবেন
আশপাশে যারা আছেন সবাই আমাদের সহযোগিতা করবেন। আর সবচেয়ে ভালো লাগছে যে যুবকের যে ধারাবাহিকটা দিয়েছে কমিটিটা খুব সুন্দর, কোনো গ্যার গ্যামের কিছু হয় নাই। অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা আসছিলাম, উপভোগ হয়েছে। আমরা চাই যে প্রত্যেক বছর এরকমভাবে ভেলা বাইজ হোক, সবাই মিলে উপভোগ করি। আচ্ছা, আপনারা কি নতুন বিয়ে করছেন, মানে সেই ঘুরতেই পেরেছেন আর কি? ভাইয়ের বাড়ি কোথায়? আপনি এই এলাকার জামাই আর কি? আচ্ছা, এই ভেলা বাইশটি যাতে প্রতি বছর হয় এর জন্য আপনি সরকার কাছে কি দাবি করেন? ভেলাবাসী যাতে প্রতি বছর হয় এর জন্য আপনার সরকারের কাছে দাবি কি? এবং আপনার পুরস্কার কি সব ভেলাকে দিচ্ছেন? জি, পুরস্কার সব ভেলাকে দেওয়া হয়েছে। ফার্স্ট পুরস্কার টিভি দেওয়া হয়েছে, সেকেন্ড পুরস্কার একটা টেবিল ফ্যান দেওয়া হয়েছে, আর থার্ড পুরস্কার একটা কুকার দেওয়া হয়েছে, আর সান্ত্বনা পুরস্কারের জন্য রয়েছে ছোট ছোট কলস। আচ্ছা, এই পুরস্কারে তো আপনার অনেক টাকা খরচ হয়েছে এবং এই বড় আয়োজনে এইগুলো আপনার কিভাবে এটা ম্যানেজ করলেন? এটা মেম্বারের কাছে গেছে, চেয়ারম্যান গেছে, গেছে এলাকার মুরব্বী গণ যারা আছে, ভাই বোনেরা যারা আছে, একতা হয়ে এই পুরস্কারগুলো আমরা কিনেছি। আপনারা চান এরকম এই বাংলা যে প্রাচীন ঐতিহ্য এটা ধারাবাহিকভাবে প্রতি বছর হোক আপনি দেখেন? জি, এটা আমরা চাই। ধন্যবাদ ভাই।